পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের উদয়পল্লীতে উদয়পল্লী শিক্ষানিকেতন হাই স্কুলে বিজ্ঞান বিষয়ক একটি তিন দিনের প্রশিক্ষণ শিবিরের সূচনা হলো। সোমবার ভারত সরকারের মাইন্ডস অ্যান্ড টেকনোলজি বিভাগে অর্থানুকূলে মেদিনীপুরের একটি সংস্থার উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হচ্ছে। বিজ্ঞান বিষয়ক এই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন বিষয়ের শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। তিন দিন ধরে চলা এই প্রশিক্ষণ শিবির প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষক শিক্ষিকা বৃন্দ। সবার যে আয়োজন আমাদের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় করেছেন, তার এই আমাদের মঞ্চে রয়েছেন সম্মানী। প্রথমত আমাদের খুব ভালো লাগছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকার 3 তারিখ থেকে আবার স্কুলগুলো খোলার একটা অনুমোদন দিয়েছেন উচ্চ মাধ্যমিক পর্যন্ত। এটা আমাদের অত্যন্ত আনন্দের ব্যাপার, কারণ আমরাও মনে করি যে কোভিডের সময় পড়াশোনাটা সেইভাবে হয় নাই, না হওয়ার জন্য ছাত্রছাত্রীদের সহ আমাদের শিক্ষকদেরও খুব অসুবিধার মধ্যে পড়তে হয়েছে সময় কাটানোর জন্য। এবং যেভাবে কোভিড গোটা বিশ্ব জুড়ে হয়েছিল এবং এখন অনেকটাই আমাদের কমের দিকে আমাদের বাংলাতেও, তা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এর জন্য, স্কুল খোলার অনুমোদন দেওয়ার জন্য। আজকে দেখুন এই যে বিজ্ঞান নিয়ে যে এই আলোচনা সভার যে আয়োজন করেছে, আপনারা হয়তো সবাই সায়েন্সের টিচার, আমরা মনে করি বিজ্ঞান তো আমাদের এগিয়ে চলেছে, তাই আজকে বিভিন্নভাবে বিজ্ঞান নিয়ে আলোচনা করলে বিভিন্ন ব্যাপারে আরও ভালো করে কীভাবে কি কোথায় কিভাবে করা যায়, এটা তো আমাদের এই আলোচনার মধ্যেই আছে। সেই আলোচনা আমরা যদি শিক্ষকরা ভালো করে সবাই সেমিনারে সব জেনে বিভিন্ন ব্যাপার নিয়ে আমরা বিজ্ঞানের ব্যাপারে আমরা আলোচনা করি, সেটা আমাদের খুবই ভালো হবে। আমাদের এই উদয়পল্লী শিক্ষানিকেতন এই স্কুলে আমাদের সায়েন্স নিয়ে একটা আলোচনা সভা, সেই আলোচনা সভায় আমাদের সায়েন্স নিয়ে বিভিন্ন শিক্ষকরা এবং সায়েন্সের সমস্ত শিক্ষকরা তাদের নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করেছে, আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, আমিও আসলাম। কারণ বিজ্ঞান ছাড়া তো কোনো কিছু না, বিজ্ঞানই তো সব ঠিক করছে। সেই বিজ্ঞানকে নিয়ে মাস্টারমশাইরা নিজেদের মধ্যে আলোচনা করে, যাতে তারা ছাত্রছাত্রীদের তো বিজ্ঞান সম্বন্ধে বোঝাতে হবে যারা সায়েন্সে পড়াশোনা করে। এবং এর সঙ্গে আর একটা জিনিস ভালো লাগছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের স্কুলগুলো খুলে দিয়েছেন 3 তারিখ থেকে, এটা আমাদের কাছে একটা আনন্দের ব্যাপার যে এই করোনার মধ্যে, করোনা শেষ হওয়ার মুখে এই সময় আমাদের স্কুল খুলে আবার পড়াশোনা করার একটা সবাইকে সুযোগ করে দিয়েছে। ইন্ডিয়া গভর্নমেন্টের একটা স্কিম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের, ওদের ফান্ডিং আছে, সেই ফান্ডিং থেকে মেদিনীপুরের একটি সংস্থা তারাই এসে এখানটা অর্গানাইজ করছেন আমাদের একটা ওয়ার্কশপ, 3 দিনের ওয়ার্কশপ। ওয়ার্কশপটা হচ্ছে সায়েন্স টিচার ওয়ার্কশপ। সায়েন্সের বিভিন্ন মাস্টারমশাইরা বিভিন্ন স্কুল থেকে এসছেন এবং তারা এখানে 3 দিনব্যাপী বিভিন্ন ধরনের টিচিং এইডস নিয়ে, ইনোভেটিভ টিচিং এইডস নিয়ে, ইম্প্রোভাইজ টিচিং এইডস নিয়ে তারা কিছু কাজকর্ম এখানে করবেন এবং তারাও কিছু সমৃদ্ধ হবেন, আমাদের আমরাও কিছু সমৃদ্ধ হব, নতুন কিছু শিখব, এইটা নিয়েই প্রোগ্রাম। এবং আমাদের সবথেকে বড় যে মেন টার্গেট যে আমাদের ছাত্ররা তারাও যে বেশি উপকৃত হবে সেইটা আরও বেশি ভালো লাগছে, যে এই প্রোগ্রামটা আমরা নিজেরা স্কুল হোস্ট স্কুল হিসেবে করতে পেরে। এবং আমরা সবথেকে বড় জিনিস, আমার পার্শ্ববর্তী স্কুলে হেডমাস্টারমশাই আমার সামনে রয়েছেন, আদর্শ বর্ধমান আদর্শ স্কুলের সুবীর দে আছেন, আমার পাশে রত্তলা মনোহর দাসের আছেন, বিনয় বন্দ্যোপাধ্যায় খাজানোয়ার বেড হাই স্কুলের আছেন, দেবনাথ মল্লিক, এরাও এসে আমাদের সাথে কোঅপারেট করছেন, এটা আরও বেশি ভালো লাগছে। এখানে একটি সায়েন্সের ওয়ার্কশপ আছে, 3 দিনের প্রজেক্ট, 3 দিন ধরে চলবে, আমরা সেই ওয়ার্কশপে অ্যাটেন্ড করছি। এতদিন স্কুল বন্ধ আছে, সেখানে আজকে একটা ওয়ার্কশপ, খুবই ভালো লাগছে। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদন দিয়েছেন, 3rd February থেকে আমাদের স্কুল আবার রিওপেন হচ্ছে, এটা খুব আনন্দের একটা খবর। তার মধ্যে আমাদের ওয়ার্কশপটা হওয়াতে আরও বেশি রকমের আমরা উপকৃত হব আশা করছি এবং সেই উপকৃত আমরা স্টুডেন্টদেরকে আরও মোটিভেটেড করতে পারবো সায়েন্সের ব্যাপারে এগিয়ে আসার জন্য।
এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ওপরই তিনটে সাবজেক্টের ওপরই কিছু না কিছু এক্সপেরিমেন্ট করে দেখানো হবে এবং ছোটো ছোটো ফেলে দেওয়া জিনিসপত্রগুলোকে কাজে লাগিয়ে কীভাবে টিচিং এডস তৈরি করা হয় সেই সমস্ত টিচিং এডসগুলো দেখিয়ে বা স্টুডেন্টরা কীভাবে টিচিং এডসগুলোকে নিজেদের শিক্ষার কাজে লাগাতে পারে সেই রকম ব্যাপারে একটা ওয়ার্কশপ করা হবে আশা করি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।